দর্শক, রাজধানীর বিভিন্ন এলাকার হোটেল রেস্তোরাঁয় আজও চলছে অভিযান। খিলগাঁওয়ে জরিমানা করা হয়েছে কেএফসি এবং ডমিনোস পিৎজাকে। কাগজপত্র না থাকায় গুলশানে 1,00,000 টাকা জরিমানা গুনতে হয় কাচ্চি ভাইকে। আর দ্য হোটেল এইচ ভবনেও চালানো হয় অভিযান। অগ্নি নিরাপত্তা ব্যবস্থা না থাকায় ধানসিঁড়ি রেস্তোরাঁকে 40,000 এবং সেবা হাউসকে 50,000 টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত দেখে পালিয়ে যান আর দ্য এইচ হোটেল ভবনের মালিক। নাটকীয়তার পর খুঁজে বের করা হয় তাকে। আমরা অগ্নি নিরাপত্তা এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে যে সমস্ত আইনের ব্যত্যয়গুলো পাওয়া যায় সেগুলোর বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে থাকি। এটি একটি নিয়মিত প্রক্রিয়া। আজকে আমরা গুলশানের এই 45 নং সড়কের 33 নম্বর প্লটের যে ভবনটি রয়েছে এবং এর পার্শ্ববর্তী যে ভবন, এই দুটি ভবনে আমরা তাদের উপস্থিতিতে আমরা এই জায়গাটায় পর্যবেক্ষণ করেছি। এই ভবনটি ঝুঁকিপূর্ণ বিবেচনায় আমরা অগ্নি ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করে এই জায়গায় আজকে ব্যানার টাঙিয়ে দিয়েছি। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। এই অভিযান বিষয়ে আরও জানাতে আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হিরণ খান। হিরণ, আমরা দেখছিলাম বিভিন্ন হোটেল এবং রেস্তোরাঁয় অভিযান চলছে, সেক্ষেত্রে আর্থিক জরিমানা ছাড়া আর কি কোনো ধরনের শাস্তির বিধান রাখা হয়েছে কিনা, কর্তৃপক্ষ কি বলছে, সেই সাথে আপনি কোন এলাকায় আছেন, এই মুহূর্তে কোথায় অভিযান চলছে? ইসাদ, আপনি জানেন যে বেলি রোডের যে ট্র্যাজেডি, তারপরের থেকে কিন্তু আসলে প্রশাসনের অর্থাৎ যেই রেস্টুরেন্টের যে স্টেক হোল্ডারগুলো আছে তাদের আসলে টনক তরেছে, অর্থাৎ সিটি কর্পোরেশন, রাজুক, ফায়ার সার্ভিস, তারা কিন্তু আসলে মাঠে নেমেছেন এবং 8-7 বেঁধে আসলে তারা মাঠে নেমেছেন। এবং দেখলাম গতকালকেও কিন্তু আসলে অভিযান পরিচালনা করেছেন, আজকেও অভিযান পরিচালনা করছেন। গুলশান 2, খিলগাঁও, এই এলাকাগুলোতে কিন্তু আসলে তারা অভিযান করেছেন। এর আগে ধানমন্ডিতে অভিযান করেছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং পুলিশের পক্ষ থেকে। আজকে গুলশান 2 আপনি ইতিপূর্বে দর্শকদেরকে জানিয়েছেন যে বেশ কয়েকটি প্রতিষ্ঠানে তারা অভিযান পরিচালনা করেছেন এবং অর্থ জরিমানা করেছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই ভবনটি, যেটি গুলশান 2 এর, এই ভবনটি কিন্তু আসলে একদম গুলশান 2 এর যেটা খুব প্রাণকেন্দ্র বলা হয় সেই প্রাণকেন্দ্রে এই ভবনের অবস্থান। এবং এই ভবনটি এতদিন ধরে আসলে এইভাবে অবস্থানেই ছিল, তবে দেখার কেউ ছিল না। এই ঘটনার পর থেকেই, বেলিউডের ঘটনার পর থেকে, যেহেতু 8-7 বেড়ে মাঠে নেমেছেন বিভিন্ন সংস্থার লোকজন, বিভিন্ন সংস্থার কর্মকর্তারা, সেইটি কিন্তু আসলে আজকে তাদের চোখে পড়েছে এতদিন পর এবং তারা এটিকে অত্যাধুনিক ঝুঁকিপূর্ণ আসলে ঘোষণা করেছেন। এবং এই পুরো ভবনটিতে আসলে ফায়ার যে সিকিউরিটি বলা হয়, ফায়ার সেফটি, সে ফায়ার সেফটি কোনোটাই আসলে নেই। এবং এই পাশের যে ভবনটি রয়েছে সেই ভবনের একই অবস্থা। এই ভবনে একটি না, প্রায় 1টি, 2টি, 3টি, 4টি, 5টি আসলে রেস্টুরেন্ট রয়েছে। এবং এই রেস্টুরেন্টগুলোর মধ্যে ধানসিঁড়ি এবং কাচ্চি ভাই যে রেস্টুরেন্টগুলো রয়েছে তাদেরকে আসলে অর্থ জরিমানা করেছে এবং পরবর্তীতে তাদেরকে সময় দেওয়া হয়েছে, যদি তারা পর্যাপ্ত কাগজপত্র প্রদর্শন না করতে পারেন তাহলে তাদের বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়া হবে, এমনটি কিন্তু আসলে তারা জানিয়েছেন। এবং আরেকটি সবথেকে বড় বিষয় হচ্ছে যে আমরা, তারা গণমাধ্যমের সাথে কথা বলেছেন, সিটি কর্পোরেশনের দুজন ম্যাজিস্ট্রেট, তাদের কাছে আমাদের প্রশ্ন ছিল যে এই এতদিন ধরে আসলে যেসব পরিদর্শকরা এইসব জায়গাগুলোতে পরিদর্শন করেছেন তারা আসলে এতদিন ধরে এই অবস্থায় কিভাবে এই ভবনগুলো চলতে দিলেন। তিনি বলেছেন যে যদি তাদের কোনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কিংবা কর্মকর্তার যদি সংশ্লিষ্টতা থাকে কিংবা গাফিলতি থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এই ছিল এখান থেকে আসলে সর্বশেষ তথ্য। স্যার হিরণ, ধন্যবাদ আপনাকে। দর্শক, বেইলি রোড ট্র্যাজেডির পর হোটেল রেস্টুরেন্টে অভিযান বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হিরণ খান।